হ্যালো মিস্টার আর আর গেমিং বাসি আমি আপনাদের অনেক ভালোবাসি সো আজকে একটি ইউনিক কাস্টম ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হবে কিভাবে ফার্স্ট গ্লোয়াল আর কীভাবে হ্যাডশ্যুট মারতে হয় সে সম্পর্কে ধারণা দেবে সো এই ভিডিওটি সম্পূর্ণ না কেটে দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানতে পারবেন কীভাবে ফার্স্ট গ্লোয়াল আর কিভাবে হ্যাডশ্যুট মারতে সে সম্পর্কে আমরা ধারণা দিব। এই ভিডিওর মাধ্যমে আপনারা এই সম্পর্কে ধারণা পেয়ে থাকি ও গায়াস আর বেশি প্যাক প্যাক না করে এবার ভিডিওটি শুরু করা যাক আর এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এটাই আমার আশা ও সিজি রিফা জোস খেলতেছে ও ভাই কিয়া শর্ট হে সিজি মেহেদি ও কেয়া কিল সিজি মেহেদি গুড কিল করলে একটা দেখা যায় কি হয় সিজি আলামিনের হাতে গুলি আছে ও সিজি মেহেদি জোস কিয়া শর্ট কিয়া মুভমেন্ট ও কি ফাস্ট গ্লোয়াল সো ভাই কিয়া শর্ট হে দেখা যায় কে বিক্রি নেয় সিজি ওনি কেমরা সিজি সুহান ও গুড 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 সিজি সুহান অলক মারলো ভাই কিয়া শর্ট ও সি মধ্যে মাধ্যে অনেক পড়ে গেছে তাও কিছু করার নেই সো মনে হয় বিকটরি চলে আসবে ও ভাই কে সিদি মেহেদি ও ও কি শর্ট বা নক হয়ে গেছে মনে হচ্ছে দেখা যাচ্ছে ও ভাই কে ও সিঁদির সুহান সিদি মেহেদি নক ও সিদি আলামিন মনে হয় চলে গেলো ও সিদির সুহান নক ও সিঁদি আলামিন হা দিচ্ছে সবাই মনে করবেন এটা পানি সমস্যা নেই এখন দেখা যায় সবাই গুলি নিবে সো আর কথা না বলি সিজি আলামিনের ভিডিও দেখছি এখন সিজি মেহেদি সিজি অনিক এরা চারজনই খুব লিজেন্ট প্লেয়ার সো গাইস দেখা যাক এরা এই রাউন্ডে কি করে এই রাউন্ডটা কি এরা জিতে নিতে পারবে নাকি তারা এরা হেরে যাবে সো গাইস দেখা যাক সবাই ফাইটেজে চলে যাবে এখনও চার সেকেন্ড আছে জানি না জ্ঞানে এত সময় কি করে দেয় সময়টি একটু কমিয়ে দিলেই তো হোক গাইস সমস্যা নেই সিজি আলামিন যাচ্ছে সাথে আছে সিজি অনিক সিজি সোহান কি সিজি মেহেদি এত পিছনে কেন সিজি সোহান আগে চলে যাচ্ছে সিজি আলামিন রাশ দিচ্ছে এবং তার পেছনে আছে অনিক সিজি সিজি অনিক সিজি সোহান এবং সিজি মেহেদি সো গাইস তারা ঘুরে চলে যাচ্ছে সিজি মেহেদি এবং তার সামনে একটা এনিমি আছে সো গাইস দেখা যাক সিজি আলামিন কি এনিমি এনিমিটাকে মারতে পারে নাকি সে নকডাউন হয়ে যায় তো সিজি মেহেদি একটাকে নক করেছে এবং তাকে মারার চেষ্টা করছে কিন্তু কোনো গায়ে সিজি মেহেদি নকডাউন সিজি আলমিন একটা মারার চেষ্টা কিন্তু সে নকডাউন হয়ে গেল সিজি অনেক দেখে সিজি অনেক রিভাইভ রিভাইভ করতে তাড়াতাড়ি কিন্তু রিভাইভ করতে পারলো না ফেরি রিভাইভ দিতে পারলো না সে ব্যর্থ হলো এখন দেখা যাক সে সিজিউনি কী কি কিছু করতে পারে নাকি সেও নকডাউন হয়ে যায় সো গাইস এখনও তারা দুটো সিজি টিমের দুটো আছে এবং সিজি ওই বি অফিসার টিমের তিনজন সো গাইস একজন ডাউন সিজি আলমিন ডাউন দেখি সিজিউনি কী করতে পারে সো গাইস তারা এই রাউন্ডটা জিতে নিতে পারলো না এবং যা ফির যাকে তারা তিনজনই রাউন্ডটা জিতে নিল সো গাইস দেখা যাক এই রাউন্ডে তারা কী করতে পারে সো সিজি আলমিনের পক্ষে আমরা আবার চলে এলাম এবং সিজি মেহেদি গান কিনে নিল সিজি অনেক দাঁড়িয়ে আছে এবং সে একটা গান কিনলো সিজি মেহেদি তার ফেসটা দেখাচ্ছে এবং দেখালো এবং সে একটা ইউমপি গান পুরো যুদ্ধর মতো দাঁড়িয়ে আছে এবং সেও ফাইটে চলে যাবে এখন দেখা যাক সে কী করতে পারে ও পি কি মুভমেন্ট সিজি আলামিন এখন বসে আছে মনে হচ্ছে তারা কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সো গাইস দেখা যাক তারা কি করে সো গাইস আমার পিনটা অনেকটা হাই কিন্তু কোনো প্রবলেম নেই সমস্যা নেই আমরা তবুও ম্যাচটা একটু দেখবো সো সিজি আলামিন যাচ্ছে এবং সাথে আছে সিজি সোহান তার পেছনে আছে সিজি মেহেদি সিজি অনিক এবং সিজি অনিক তার পাশ দিয়ে চলে যাচ্ছে এবং সিজি মেহেদির হয়তো কোনো একটা সমস্যা আছে যার কারণে সে আসতে পারছে না সো দেখা যাক গাইজ সিজি আলামিন রাশ করতে যাচ্ছে এবং সে একাই কি এই পুরো ম্যাচটা হ্যান্ডেল করতে পারবে নাকি তার টিমকে প্রয়োজন হবে সো গাইজ দেখা যাক তার সামনে একটা এনি ম্যাচে সে কি করতে পারবে ও গাইস সে নকডাউন হয়ে গেল এবং সিজি মেহেদি যাচ্ছে গান হাতে নিয়ে এবং সিজি উনিকে এখানে নকডাউন তার সাথে আছে সিজি ওয়ান দেখি সিজি সোয়ান কি কিছু করতে পারে নাকি ও সিজি ওয়ান সেটাকে নক করে দিয়েছে গাই কিন্তু তার টিমমেটকে রিভাইভ দিয়ে চলে এসছে তার টিমমেট এবং সেও যে রিভাইভ দিয়ে চলে এসেছে ও ভাই কি ফানি মোমেন্ট এনিমিটা চলে এসলো এবং সিজিওনি লাইফ নিয়ে সে একটা মেনে নিচ্ছে এবং ও গাইস কিছু করার আগে ভিক্টোরিয়া এনে এনে নিল সো গাইস দেখা যাক এখন কি হয় ভিডিওটিতে এবং পরের রাউন্ডে সিজি লিডার টিমে দুটি একটি রাউন্ড এবং অফিসাররা একটি রাউন্ড দুটি রাউন্ড জিতে গেছে সো গাইজ দেখা যাক এখন কি হয় সো সিজি সোহানের মুভমেন্ট দেখছি আমরা তাকে কি মুভমেন্ট বাই তার তো সব কালেকশনই আছে এবং সিজি অনিক এখানে কিছু লুট করছে হয়তো তার কাছে টাকা নেই তাই সে অনেকের কাছ থেকে চেয়ে কিছু নিচ্ছে সে গুলি নিচ্ছে তবে কিছু কিনতে পারেনি এবং সিজি আলামিন অথবা সিজি মেহেদির কাছ থেকে কিছু চেয়ে সো গাইজ দেখা যাক সিজি আলামিন যাচ্ছে তার ভিতরে সিজি সোহান এবং তারা খুবই লিজেন্ড প্লেয়ার তারা খুব শীঘ্রই রাশ মারছে যাতে গুলো তাদের মাইনাস পয়েন্টটা ধরে রাখতে পারে এবং তারা তাদের প্লাস পয়েন্টটা ধরে রাখতে পারে সো গাইস দেখা যাক কি কর কি হয় এই রাউন্ডে এবং সিজি সোহান আগে রাশ করছে সিজি আলামিন পিছনে এবং তাকে খুব ড্যামেজ দিয়েছে এবার সিজি অনিক যাচ্ছে দেখা যাক গাইস সে কি একটা মারতে ও গাইস কিছু করার আগে কিছু এনিমি কিছু বোঝার আগে সিজি শোয়ান একটাকে নক করে দিল এবং সেটাকে ক্লিয়ার করলো এবং আরেকটা এনিমি নক ও নো গাইস সিজি সোয়ান এখানে নখ এবং সিজি অনিক একটাকে নক করেছে এবং সিজি মেহেদি এখানে তার মুভমেন্টে দেখাচ্ছে এবং সিজি আলামিন এখানে পিছন থেকে একটাকে নক করার চেষ্টা ও গাইস সেটাকে আরেকজন আরেকটা টিমমেট এনিমি ন করে দিল সো গাইস দেখা যাক এবং সিজি এনিমি তার সিজি আলমিন তার মুভমেন্ট দেখাচ্ছে এবং গাইস তারা দুজনে এখানে ফেসে গেছে এবং দেখা যাক গাইস কি করতে পারে তারা সিজি আলমিন ফেসে গেছে এখানে তার মুভমেন্ট দেখাচ্ছে এবং গাইস সে এনিমি খুঁজেই পাচ্ছে না কি এমন মনে হচ্ছে যেন সে এনিমি দেখেনি ও সো গাইস এখানে ইমোট দেখাচ্ছে এবং সেটাকে মেরে দিল সো গাইস সে এখানে দেখাচ্ছে পরবর্তী রাউন্ডে দেখা যাক কি হয় তারা তিনটি রাউন্ড জিতলো এবং গাইস এখানে সিজি অনিকা আছে সিজি মেহেদি এবং সিজি সোহান আছে আরো আছে সিজি আলামিন বিপক্ষে টিম অফিসার টিমে আছে সিজি জাফির সিজি শুভ এবং সিজি জাকির ও এক্স সানি তারা কিন্তু একই টিমের কিন্তু তারা আসলে নাম চেঞ্জ করেনি ও গাইস এখানে ইমোট দেখাচ্ছে কী বাই এখানে ইমোট দেখানোর কি প্রয়োজন ছিল সমস্যা নেই ইমোট দেখাও তোমরা কি মুভমেন্ট বাই এখানে সিজি মেয়ে তার মুভমেন্ট দেখাচ্ছে গাইস আসলে মুভমেন্ট জিনিসটা সবারই হয় না অনেকে হয়তো দেখাতে পারে অনেকে পারে না অনেকে হয়তো ভালো মোবাইল হয়ে সে মুভমেন্ট করতে পারে এবং অনেকের খারাপ ফোন খারাপ থাকার কারণে সে মুভমেন্ট করতে এখন সিজি আলমিন এখানে তার মুভমেন্ট দেখাচ্ছে এবং সে চলে যাচ্ছে ফাইটে এবং অনেকে কিন্তু চলে গেছে এবং এখানে গাইস কি বলবো আর নেটের যা অবস্থা বাংলাদেশের পিং যা হাই কি বলবো এমনিতেই নেট অবস্থা আরও দিয়ে দিয়েছে বাংলাদেশ সার্ভার গাইস কি আর করা যায় সমস্যা নেই সিজি মেহেদি এখানে তার টিমেট নক হয়েছিল সুহানকে রিভাইভ দিয়ে দিল এবং সেম তার টিমেটকে রিভাইভ দেওয়ার পর সে চলে যাচ্ছে গাইস কি আমাদের পিং বিরাট খুব হাই সমস্যা নেই গাইস দেখা যাক তার এই রাউন্ডটা জিততে পারে কি না গাইস কি আমার নাইনটি নাইন মেরে দিল এবং গাইস আর কি বলবো যা নেট প্রবলেম আর কি আর করা যায় ওয়াইফাই দেখালার পরে এত পিং হাই আর গাইস কিছু বোঝার আগেই পুরো টিম সাফ হয়ে গেল সো গাইস এখানে কি বলবো আর কিছু বলার মতো নেই এই রাউন্ডটা তারা পুরো হেরে গেল এবং পরবর্তীতে দেখা যাক পরের রাউন্ডে তারা কিছু করতে পারে কিনা সো গাইস আমি দেখে নিচ্ছি এখানে আমার ওয়াইফাই পিংটা ঠিক আছে কিনা না ওয়াইফাই চলে গেছে সো গাইস এখানে আমি শুভকে দেখছি সিজি শুভ এবং এখানে চলে এলাম ও গাইস সিজি শোয়ানকে এলিমিনেটেড করে দিল জ্ঞানে না কি কখন কি করে কেউ বুঝতে পারে না সো গাইস এখানে সিজি আলামিন রাশ করছে তার হাতে আছে পুকার এবং এম টেন এম টেন ফোরটিন সো গাইস সে রাশ করছে এবং তার পেছনে আসে সিজি অনিক সিজি মেহেদি গাইস কী হ্যাট স্যুট পড়লো পুকার আসলে হলে এমপি ফোরটিনটা খুবই ভালো কিন্তু লং থেকে ড্যামেজ খুব কম দিয়ে এখানে সিজি মেহেদি একটাকে মারার চেষ্টা কিন্তু সে ব্যর্থ হল পারলো না এবং আমাদের সিজি মেহেদিরা টিমের কিন্তু একটা নগ এমনিতে এনমিনেটেড এমনি তাদের মাইনাস পয়েন্ট দেখা একটা তারা কিছু করতে পারে কি না গাইস আবার আমাদের নেট প্রবলেম কী আর করা যায় এই পিং আর ভিডিও করা যায় তবুও গাইস করা হলো ভিডিওটি খুব কষ্ট করে ভিডিওটি করা হলো গাইস সবাই লাইক করে দিন যার যারা সাবস্ক্রাইব করে নি এখনও সাবস্ক্রাইব করে দেন বেলাইকন প্রেস করে দেন এবং যারা যারা শেয়ার করেনি শেয়ার করে দেন ভিডিওটি কমেন্ট করে দেন এবং গাইজ ভিডিওটি ভালো লাগলে আরও একবার বলছি সাবস্ক্রাইব করে দিন সো গাইস তারা এখন ফাইটে যাচ্ছে সিজি মেহেদিম চলে যাচ্ছে এবং সিজি আলমিন এখানে দাঁড়িয়ে আছে তাদের সামনে প্লেয়ার আছে একজন সিজি আলমিনের সামনে একটা প্লেয়ার দেখা যাক সে নিমিটে হ্যান্ডেল করতে পারে কি না সে হেরে যায় সো গাই সিজি মেহেদির সামনে একটা এনিমি সেটার উপর কি রাশ করবে না পিছন চলে যাবে এবং সিজি আলামিন যাচ্ছে তার সামনে একটা এনিমি দেখা যাক সে কী করতে চাচ্ছে আর কি কেউ বুঝছে বুঝতে পারছি না গাইস ও গাইস সে একটাকে হ্যাটচুট দিয়ে নক করে ফেলল এবং আর তিনটা ওদের একটা ওদের তিনটে নিমে আসে এবং গাইস এখানে সিজি আলামিন ড্যামেজ দেখা যাক ও গাইস তাকে পিছন থেকে মেরে দিল এবং সিজি মেহেদি দেখি এখানে কি করতে পারে গাইস দেখা যাক সিজি মেহেদি একটাকে হ্যাটচুট দিয়ে নক করেছিল এবং সেটা কিলটা এখন পেলো গাইস দেখা যাক সিজি মেহেদি সামনে একটাকে ডাউন দিয়েছে এবং ও গাইস কি হ্যাটচুট সিজি মেহেদি এবং এখানে একটা নক গাইস দেখা যাক কি করতে পারে গাইস সিজি মেহে দিয়ে মারার চেষ্টা গাইস ও গাইস কি ড্যামেজ ও গাইস তাকে পিছন থেকে মেরে দিল সমস্যা নেই গাইস এই রাউন্ডটা তারা হেরে গেলো এবং দেখা যাক পরবর্তী রাউন্ডে তারা কী করতে সো গাইস আর কি তিন তিন হয়ে গেল সমানে সমান ফাইট চলছে এখানে আর কি কি বলবো আর লড়াইয়ের বাঘে সিংহে যুদ্ধ চলছে এখানে সো গাইস দেখা যাক কি করতে পারে তারা এখন সিজি আলামিন গান কিনে নিল শর্ট গান কিনলো এবং তার গান কালেকশনও অনেক ভালো এবং সিজি মেহেদি তার সামনে এসে দাঁড়িয়ে গেল কি বা এদের পিং মনে হয় খুব খারাপ কারণ সবাই এক ওয়াইফাই দেখেলছে তাই তো অনেক হয়তো অনেকের নেট খারাপ আছে এবং কি বলবো অনেকের ফোন খারাপ তাই অনেকে ভালো মতন খেলতে পারছে না সো গাইস দেখা যাক আলামিন সিজি আলামিন যাচ্ছে এবং কি করতে পারে সে এর আগের ম্যাচটাতে সে ভালো খেলতে পারে হয়তো এবার সে ফুল পারফরমেন্স দেখাবে এবং সিজি মেহেজি যাচ্ছে এখানে তার সাথে আছে সিজি সোহান এবং তার সামনে একটা এনিমি সো গাইস দেখা যাক সে কী করতে পারে সে এখানে দাঁড়িয়ে আছে ও গাইস কি ইমোট দেখাচ্ছে সে আর কি কী আর বলবো সুযোগ পেলে ইমোট মেরে দেয় আর কি ফ্রি ইমোট তো তাই সুযোগ পেলেই মেরে দেয় এবং তাকে আর কি মারছে সে হয়তো তার হয়তো নেট প্রবলেম হয়তো বা ফোনের ডিভাইস প্রবলেম মারপিট শুরু হয়ে গেছে এখন কুপা কুপি চলছে গাইস কে কাকে কুপ দিচ্ছে কেউ কিছুই বুঝছে না এবং সিজি মেহেদি এখানে ফুল কি সে গ্লোয়াল মেরে এখন মিট্রিট করছে এবং সিজি মেহেদি তার টিমেট সে এখন মিট্রিট করা শেষ হলে সে হয়তো ফাইটে চলে যাবে এখন কি তার হয়তো কোনো সমস্যা আছে সে এখানে বসে আছে তো গাইছে আমরা সিজিওনিকের গেম প্লে দেখছি এবং সিজি আলামিন ওখানে গ্লোয়ালে ফেঁসে গেল এবং সে নকডাউন এবং অনেকের এক্সপি আছে পনেরো ও গাইস সিজি মেহেদি জোনে লিমিটেড এবং সিজি অনেকেও কিছু করতে পারলো না এবং তারা ম্যাচটা জিতে নিল সো গাইস দেখা যাক পরের রাউন্ডে কী হয় গাইস বুঝতে পারছি না এদের কী হচ্ছে আর কে কেউ জোনে আটকে মারা যাচ্ছে কেউ গ্লোয়ালের তলায় পড়ে মারা যাচ্ছে গাইস এখানে আমরা খেলা দেখছি সিজি জাফিরের এবং গাইস এখানে আর কি টুরু ভিডিও চলছে আর কি এরকম এরা এরকম গেম প্লে করছে আর কি যখন এরা এখন একজনের বন্ধু যখন এখানে কাস্টম খেলতে তো কেউ আসে না আর কি তারা আর কি ফ্রেন্ডশিপ করতে আসছে কি যদি ফ্রেন্ডশিপ করা ছিল লবিতেই করতে এখানে কেন আসলে গেম প্লে করতে শুধু শুধু একটা কাস্টম নষ্ট সো গাইজ দেখা যাক তারা ফাইট নিয়ে এসেছে জাফিররা ফাইট নিয়ে এসেছে এবং তারা কি ম্যাচটা জিততে পারবে না কি ম্যাচটা হেরে যাবে সকাল দেখা যাক ফোর বার্সেস থিম এবং এখানে আমার পিঙ্কটা অনেক হাই গাইস আর কি দুইশো তিনশোর নিচে পিং নামছেই না যখন একটু পিন ভালো হচ্ছে আবার পিঙ্ক হাই হয়ে যাচ্ছে এবং দেখা যাক সিজি জাফি এগিয়ে যাচ্ছে তার সামনে হয়তো আছে সিজি সোহান হয়তো বা সিজি মেহেদি দেখা যাক ও গাইস সিজি জাফির টিমের একটা নক। গাইস একটা ও তারা সিজি কিল করে দিল এবং ফার্স্ট ব্লাড করে নিল সিজি জাফির গাইস কী আর বলবার কি তো পিং হাই এরা দুজনে এমপি ফোরটি পার্সেস এমপি ফাইটে যাচ্ছে আর কি পুকার ভার্সেস পুকার এখানে সিজিউনিকে একটাকে নকডাউন করলো এবং কি বলবো গাইস আবার পিংটা হাই হয়ে গেলো এবং এক্সপি আছে চোরানব্বই এবং সে এখানে গ্লোয়াল মারার চেষ্টা করছে এবং গ্লোয়াল যে পেঁচে একটা মিকিট মারলো এবং সিজি আলামিন মেট্রিক করলো সিজি মেহেদি কী করতে চাইছে আর কি সে জানে আর কি সে খালি মাঠে দাঁড়িয়ে আছে কিন্তু ক্যানিমিগুলো কি মগা ভাই ওকে ছা টাচও করতে পারছে না কি ভাই এখানে সিজি অনিক নক এবং তাকে ক্লিয়ার করে দিল এবং সিজি মেহেদি একটা একাই কি তিনটা প্লেয়ারকে হ্যান্ডেল করতে পারবে কি না দেখা যাক গাইস কি সে গ্লোয়ালি মারছে না আর কি কী বলবো তার ডিভাইস হয়তো কোনো একটা প্রবলেম ছিল তাই সে খেলতে পারে না সে গাইস সে একটাকে নক করে দিল এবং সে যাচ্ছে সেটাকে ক্লিয়ার করে কি গাইস খালি মাঠে বসে রিভাইভ দিছে কিন্তু ক্লিয়ার করছে না আর কি কী বলবো গ্লোয়াল আর কি গেলে না তোমাদের গ্লোয়াল কেন দিয়েছে গ্লোয়াল মারো গাইস গ্লোয়াল গাইস গ্লোয়াল ইউজ করো গ্লোয়াল ইউজ না করলে কেমনে খেলা কি আরে গাইস এখানে আরেকটা ম্যাচ জিতে নিল সিজাফির এবং তারা মেয়ে সিজি মেয়ে সোহানের টিম আরেকটা মেয়ে সেরে গেলো এবং দেখা যাক সিজি সোহানের টিম কী করতে পারে সিজি অনিক সিজি সোহান এবং সিজি মেহেদি আসে এই টিমে এবং দেখা যাক সিজি সোহান শর্ট গান কিনেছে এবং এম এমপি এমপি ফাইভ কিনেছে এবং সে একটা ইমুট দেখালো কিন্তু তার ইমুটটা আমরা পুরোটা দেখতে পেলাম না এবং সিজি আলামিন এখানে খুবই মুভমেন্ট করছে এবং সিজি মেহেদি সিজি সোহান সিজি অনিক সিজি অনিক দাঁড়িয়ে আছে এবং সিজি সোহান একটা ইমুট দেখালো সো গাইস দেখা যাক কী করতে পারে সো তারা যাচ্ছে আর কি বলবো গাইস আর কি গ্লোয়াল আনলিমিটেড গ্লোয়াল তো আর কি সবাই যখন ছেড়ে দেওয়ার পরে আর কি রেড জোন থেকে সেরে দেওয়ার পরে সবাই গ্লোয়াল মেরে আর কি তারা নিজেরাই নিজেদের গ্লিস করে ফেলে আর কি এনিমির সামনে যাওয়ার তাদের কোনো প্রয়োজন নাই আর কি কি বলবো আর গ্লো আনলিমিটেড গ্লোয়াল তো আর কি তারা মজা লয় এনার সাথে তো গাই সিজি আলামিন এখানে ফাইট নিচ্ছে এবং সিজিওনিক জ্বালান দিয়ে ঢুকে গেল এবং দেখা সিজি সিজিমিদির সামনে এনিমি নেই কিন্তু সে মুভমেন্ট করতে পারছে কিন্তু মুভমেন্ট করলে তো আর হবে না এনিমির সামনে গিয়ে যদি মারা যায় তাহলে মুভমেন্ট দিয়ে কী লাভ সিজিউনিক ড্যামেজ সিজি আলামিন ড্যামেজ এবং দেখা যাক সিজি সোয়ান অলরেডি একটা কে খেয়ে দিয়েছে এবং কী গাই সুপাকুই চলছে এখানে আর কেউ গাই সিজি অনিকের একটা অনিক নকডাউন এবং সিজি আলামিন এখানে মিটিট করছে এবং তার গ্লোয়াল ফেটে যাচ্ছে এবং সিজি ফুল কি আর কোথা থেকে কুপ দিচ্ছে সে নিজেই বুঝছে না কি কি বলবো গাইস আর কি পুরা পাগলা কূপ চলছে এখানে আর কি কি সে আবার মিটকিট মারার জন্য গ্ল গুলো পেঁচে নিলো এবং তার সাইডে গাইস এনিমিগুলো ঘুরাঘুরি করছে সে চেয়ে দেখছে আর কিছু করার নেই তো এখানে আর তার লাইফ নেই হিল না করলে তো সে আর যেতে পারছে না এবং সিজি সোহানেরও লাইফ নেই সিজি ও গাইস সিজি সোহান নকডাউন সিজি আলমিন এখান থেকে মারার চেষ্টা এবং সিজি মেহেদি এখানে মুভমেন্ট করছে গাছ দেখা যাক সিজি মেহেদি কাউকে মারতে গাই সিজি মেহেদি ওখান থেকে পালিয়ে আসছে এখন সিজি আলমিন আছে এবং গাইস কি আর বলবো পিংয়ের কথা চারশো নেট আর কি নেট এই পঞ্চাশ এই পাঁচশো আর কি কি আর করার যেহেতু গেম তো খেলতে হবে পিং দিয়ে তো আর লাভ নেই এবং সিজি মেহেদি এখানে একটা নকডাউন এবং সে একাই আছে তার টিমমেট একটা আছে সিজি মেহেদি আর সিজি আলামিন আছে দেখা যাক ও গাইস সিজি আলামিন এখানে নকডাউন এবং তাকে নক করলবি হোক ও গাইস কিন্তু ব্যাপার কোনো সমস্যা নেই সিজি মেহেদি ম্যাচটাকে হ্যান্ডেল করে ও গাইস সে এখানে ললিমুড় দিল দেখা যাক প্রতিপক্ষ টিম কি লল নিমোটে বদলা নিতে পারবে নাকি তারা এই ম্যাচটি হেরে চলে যাবে দেখা যাক তারা কি ম্যাচটা বদলা নিতে পারে নাকি তারা হেরে চলে যায় সো গাইস আপনাদের আবহাওয়া বলতে চেয়ে যারা যারা এখন লাইক করে ভিডিওতে লাইক করে দেন যারা যারা এখন সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে বেল লাইকন পেজ দাবিয়ে দেন এবং যারা আমাদের পেজে ফলো করে নি এখানে ফলো করুন এবং এখনই পেজে গিয়ে টপা টপ লাইক করে দেন এবং গাইস আবারও আমরা আপনাদের সামনে নতুন একটা ফানি ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই সেখানে দেখা যাচ্ছে সিজি অনেক যাচ্ছে এবং সিজি সোয়ান এখানে এমপি ফোর্টিন সিজি আলামিনের হয়তো কোনো একটা সমস্যা হয়েছে তার কারণে সে সেখানে দাঁড়িয়ে আছে হয়তো গাইস তার আইডিতে কেউ ঢুকে পড়েছে নয়তো তার আইডিতে গ্লিস হয়েছে এবং সিজি মেহেদি এখানে যাচ্ছে সিজি কি আর কি তারা কিছু বুঝে যাওয়ার আগে বুঝে যাওয়ার আগে তারা রাশ করে ফেলে এবং সিজি মেহেদি এখান থেকে ট্রাই করছে একটাকে কিন্তু কি আর করা আনলিমিটেড গ্লোয়াল এমপি আর কি আনলিমিটেড গ্লোয়াল মারার মতো কোনো সবাই আর কি না খেয়ে মারে আর কি যে দেখেন গাইস এ সেখানে দাঁড়িয়ে আছে এতক্ষণ খুব মুভমেন্ট দেখালো এখন সে দাঁড়িয়ে আছে এবং সিজি সোয়ানরা পিছন দিক দিয়ে ঘুরে যাচ্ছে এবং সিজি देखे दाड़ी से গাইস আমার পিনটা খুব হাই এই কারণে আর কি ভিডিওটা করতে পারছি না এবং আবার গাইস পিন ছয়শো এই ছিল পিন সাইট আবার পিন ছয়শো এই যে গাইস আবার ছয় সাতশো থেকে কী বলবার এবং সিজি আলামিন এখানে একটাকে নক করেছিল এবং সেটাকে ক্লিয়ার করলো সিজিওনিক আর কি কী বলবো গাইস যাচ্ছে আর মরছে এবং সিজি শোয়ানো নক এবং সিজি আলমিন একটাকে রিভাইভ দিচ্ছে তারা তিনজনের নখ আর কী কী বল কী আর করার ওইদিকে সিজি মেহেদি একাই একটা এনমির সাথে ফাইট করছে এবং সে কি এনমিটা মারতে পারেছে কিনা জানি না আমরা গাইস তো ও গাইস দেখা যাক এখানে কী হয় এরা কী করতে পারে গাইস আবার আমার পিঙ্কটা পাঁচশো চলে গেল গাইস এই ছিল পিঙ্ক শাইট আবার পিঙ্ক নাইনটি নাইন কী আর করার গাইস যাক তারা কী করতে পারে এবং সিজি সোহান নক এবং সিজি অনিক নক তারা কি নখ হয়নি আর কি তারা জোনি এলিমেটেড সো গাইস আমার নাইনটি নাইনটায় আমি কিছু বুঝতে পারছি না কি কে কাকে মারছে সো গাইস দেখা যাক কী হয় ও গাইস সিজি মেহেদি আর কি ওই ম্যাচটাতে কিল করেছিল এবং সিজি মেহেদি দেখা যাক কী করতে পারে সো গাইস তারা এখন চারজনেই বেঁচে দুজন বেঁচে ছিল এবং দুজন জোন এলিমেন্টেড হয়ে গেছিল সো গাইস দেখা যাক আর কি কী আর করার গাইস গ্যারেনা না তো না কখন কি করে গাইস পিনে ছিল সত্র এই ছিল নাইনটি নাইন আর কি কী আর করা এই যে গাইস কেবলই পিন ছিল ষাট এবং এখন পিন চলে এসে দুইশো ষাট আর কি কি আর করার পিন এই যে সমানে নাইনটি নাইন গাইস কিছু করার নেই এখানে নাইনটি নাইন তো আর বলে আসে না আর কি ওয়াইফাই দিয়েও যদি খেলে এরকম নাইনটি নাইন তাহলে গাইস আর ওয়াইফাই কি লাভ আর কি ডাটাও তো মনে হয় মাঝে মাঝে নাইনটি এন মারে কিন্তু আর কি খুব খারাপ লাগে যখন নাইনটি টেন মারে গেম খেলার সময় গাইস এই ছিল আলামিন সিজি আলামিন ছিল রেড জোনে সে এখন বাইরে এসে দাঁড়িয়ে আছে কি গাইস এই যে সিজি মেহেজি যাচ্ছে এবং তারও হয়তো নাইনটি এন ছিল জানি না কিন্তু কামার নাইনটি এন ছিল তো গাইস এখন আমার পিংটা খুবই সুন্দর স্পিন সাতষট্টি বাহাত্তর এরকম চলছে আবার গাইস পিন দুইশো সোকাই দেখা যাক সিজি আলামিন এখানে আর কি সিজি মেহেদি তাকে ফাঁসি জোনে ফাঁসিয়ে দিয়ে চলে গেছিলো কি আর কি বলবো আর গ্লোয়াল তো আনলিমিটেড গ্লোয়াল তো পেয়েছে আর আর কি না খেয়ে মারতেছে আর কি কে এখানে দেখা যাক আবার আমার পিংটা খুব হাই কিছু বুঝতে পারছি না কে 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 মারছে সো সিজি সুয়ান সামনে একটা এনিমি আছে দেখি সে এটাকে হ্যান্ডেল করতে পারে নাকি সে নিজে নক ও গাইস সে এটাকে হ্যান্ডেল করেছে এবং সেটাকে নক করে দিয়েছে এবং তার সামনে একটা এনিমি চলে গেল কি এনিমিগুলো ও গাইস কি আর বলবো তারা আর কি চোখে দেখে না যে সময় দেখে একেবারে না খেয়ে লাগে পিছনে আর যার পিছনে লাগবে তাকে ক্লিয়ার করবে এই হলো এনিমি বুঝছেন গাইস এরা কি কি যে করে কখন কি করে এরাই জানে সো গাইস যাক প্রতিপক্ষ টিমে একটা এনিমি আছে গাইস এখন তারা মেহেদিরা তিনটা আছে সিজি আলমটা মেহেদি নক গাইস আলামিন সিজি আলামিন ললিমুড দেখা যায় এবং সেই ম্যাচটাকে হ্যান্ডেল করেছে ও গাইস এখানে দেখা যাক পরবর্তী রাউন্ডে ম্যাচটাকে যেতে স্যার স্যার আর কি পাঁচ ছয় হয়ে গেছে কী বাই পাঁচ ছয় আর কি সামনের টিমগুলো এনিমিগুলো খুবই ভালো কিন্তু তারা আর কি পুরো ম্যাচটাকে কভার করতে পারছে না ও গাইস কিন্তু এখানে অনেকে মুভমেন্টটা খুব ভালো এবং গ্লোয়ালও খুব ফাস্ট মারছে এবং সিজি আলামিনের খুব ফাস্ট গ্লোয়াল মারছে এবং সে ওয়ান টাইপ দেওয়ার ট্রাই করছে কিন্তু গাইস আর কি আনলিমিটেড গ্লোয়াল মারার মতো প্রচেষ্টা হচ্ছে না সিজি মেহেদি খুব ফার্স্ট গ্ল মারছে এবং সিজি আলামিন তার এমপি বোর্ডটি হাতে নিয়ে ধরোচ্ছে তার ফেভারেট পুকার এবং সে সেটাকে নিয়ে খেলে সো সিজি আলামিন আর সিজি মেহেদি এখানে রেস শুরু করেছে এবং সিজি সোহানি সোহান তাদের রেসে ব্যাঘাত ঘটালো এবং আবার কি গাইস আর কি কী আর বলবো এরা শুধু একজন আরেকজনকে থামানোর চেষ্টা আর কি গ্লিস করে দিতে পারলেই এরা বাঁচে সিজি অনিক এখানে দূর দূর থেকে ওয়ান টেপ ট্রাই করছে কি বলবো আর সিজি মেহেদি মুভমেন্টটি একটু খুব ভালোই আছে সে গ্লোয়াল খুব ফাস্ট মারে এবং সিজি আলামিনেখা সিজি আলমিনে একদম ক্লিয়ার এবং সিজি মেহেদি এখানে একটা নক করে এনিমিকে মারলো এবং তার সাথে একটা এনিমি আছে সো গাইস এখনও বলছি যারা যারা ভিডিওতে লাইক করনি লাইক করে দেন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেন বেল আইকন পেসটি দা দাবিয়ে দেন এবং যারা যারা এখনো ই শেয়ার করিনি ভিডিওতে শেয়ার করে দেন ভিডিওটি কমেন্ট করেন এবং আমাদের পাশে দেখবেন যেন আমরা এগিয়ে যেতে পারি আরও ভিডিওটিতে আরও নানানভাবে আমাদের সাবস্ক্রাইব করেন সো গাইস